সিংহ এবং ইঁদুর একবার যখন একটি সিংহ ঘুমিয়েছিল একটি ছোট ইঁদুর তার উপর দৌড়াতে শুরু করে এটি শীঘ্রই সিংহকে জাগিয়ে তোলে যিনি তার বিশাল থাবাটি ইঁদুরের উপর রেখেছিলেন এবং তাকে গিলে ফেলার জন্য তার চোয়াল খুলে দিলেন আমাকে ক্ষমা করো হে রাজা ছোট ইঁদুর কেঁদে উঠল এইবার আমাকে মাফ করে দাও আমি কখনো ভুলব না আমি হয়তো একদিন এই অনুগ্রহ ফিরিয়ে দিতে পারব ইঁদুর তাকে সাহায্য করতে পারবে ভেবে সিংহটি খুব সুটসুরি দিয়েছিল যে সে তার থাবা উত্থিত করেছে এবং তাকে ছেড়ে দিয়েছে একটু পরে সিংহ একটি ফাঁদে আটকা পড়েছিল এবং শিকারীরা যারা তাকে জীবিত রাজার কাছে নিয়ে যেতে চেয়েছিল তাকে গাছের সাথে বেঁধে রাখে যখন তারা তাকে বহন করার জন্য গাড়ির সন্ধানে গিয়েছিল ঠিক তখনই ছোট্ট ইঁদুরটি পাশ দিয়ে চলে গেল এবং সিংহের দুঃখজনক দুর্দশা দেখে তার কাছে গেল এবং শীঘ্রই জন্তুদের রাজাকে বেঁধে রাখা দড়িগুলো কেটে ফেলল আমি কি ঠিক ছিলাম না ছোট্ট ইঁদুরটি বলল গল্পের শিক্ষা হল ছোট বন্ধু বড় সাহায্য হতে পারে